ভুল চিকিৎসা বা চিকিৎসায় অবহেলার অভিযোগ বাংলাদেশে নতুন নয়। এই অভিযোগকে কেন্দ্র করে প্রায়শই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী বা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রোগীর স্বজনদের বাদানুবাদ, ভাঙচুর এবং উভয় পক্ষে লাঞ্ছিত হওয়ার ঘটনার খবর পাওয়া যায়। চিকিৎসা অবহেলা বলতে শুধু চিকিৎসকের অবহেলা নয়, বরং চিকিৎসা সেবা সংক্রান্ত আনুষঙ্গিক ব্যবস্থা যেমন নার্স, হাসপাতাল কর্তৃপক্ষ, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন ও সরবরাহকারীদের অবহেলাও বোঝানো হয়। 1860 সালের দণ্ডবিধির 80 এবং 88 ধারাতে সরল বিশ্বাসে পরিচালিত চিকিৎসা কার্যে সংঘটিত দুর্ঘটনার দায় থেকে চিকিৎসককে অব্যাহতি দেওয়া হয়েছে। চিকিৎসায় অবহেলাজনিত কারণে অভিযোগ করার একমাত্র জায়গা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বা বিএমডিসি। এটি একটি সরকারি প্রতিষ্ঠান। বিএমডিসির নিয়ম অনুযায়ী কেউ লিখিত অভিযোগ করলে তা অভিযুক্ত ব্যক্তির কাছে পাঠিয়ে জবাব দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া যাবে। অভিযুক্ত ব্যক্তির উত্তর অভিযোগকারীকে জানানো হবে। তিনি তা গ্রহণ না করলে তদন্ত কমিটি গঠন করে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা করা হয়। এক্ষেত্রে অভিযুক্ত চিকিৎসকের লাইসেন্স স্থগিত করার বিধান রয়েছে। তবে বাংলাদেশের আইনজীবীরা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে ভুক্তভোগীরা বিএমডিসির এই প্রক্রিয়া জানে না বা এর মধ্য দিয়ে যায় না। আইনে চিকিৎসকদের দায় নিয়ে স্পষ্টভাবে কোনো কিছু বলা হয়নি। এছাড়া স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন 2023 নামে একটি আইনের খসড়া করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এটি এখনও আইনে পরিণত করা হয়নি। এর খসড়াতেও চিকিৎসায় অবহেলাজনিত কারণে রোগীর মৃত্যু হলে ফৌজদারি আইনে বিচার এবং আদালত কর্তৃক নির্ধারিত ক্ষতিপূরণ আদায়ের কথা বলা হয়েছে। এতে হাসপাতাল বা প্রতিষ্ঠানের এবং চিকিৎসা প্রদানকারী ব্যক্তির বিরুদ্ধে অবহেলাজনিত অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। হাসপাতালের ক্ষেত্রে প্রযোজ্য হলে লাইসেন্স বাতিল ও চিকিৎসকের ক্ষেত্রে নিবন্ধন বাতিলের সুপারিশের কথা উল্লেখ আছে খসড়ায়। এবং একই সাথে এ সকল অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য ও আপোষযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। আইনজীবীরা বলছেন, 1860 সালের দণ্ডবিধির 338 ধারাটি ডাক্তারি অবহেলা সংক্রান্ত অপরাধ প্রতিকারের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ। এ ধারায় উল্লেখ আছে, যে কোনো ধরনের বেপরোয়া কাজ বা অবহেলার কারণে আঘাত দিলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ 5,000 টাকা অর্থদণ্ড অথবা দুটি একসঙ্গে দেওয়া যাবে। তবে বাংলাদেশে এই ধরনের ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও বেশিরভাগ ক্ষেত্রে তা নিষ্পত্তি হয় না বলে জানাচ্ছেন আইনজীবীরা। আবার চিকিৎসকদের কর্মবিরতির মতো কর্মসূচিও দিতে দেখা গেছে বিভিন্ন সময়। শরীয়তুল্লাহ, নিউজ ডেস্ক, ভোরের কাগজ। Oh,